দেখলেন না আমার দেশ নিয়ে কতদিন আগে কিছু কিছু লোকের অসম্মান কিভাবে হয়েছে? খেলাকার কয় না কা খেলাকার কোন নবী রাসূল কি এত সম্মান আমি আল্লাহ দেই নাই? যত সম্মান যত মান যত ইজ্জত আপনাকে আমি আল্লাহ দান করেছি। এখন লোকেরা যদি পাগল বলে নবীর সম্মান কি কমে যায়? আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেন বিসমিল্লাহির রাহমানির রাহিম তু'ইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা وَتُذِلُّ مَن تَشَاءُ بِيَدِكَ الْخَيْرُ ইজ্জতের মালিক হলো আমার আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন দেখে বলে হাবিব আমি আল্লাহ যাকে ইজ্জত দিব এই ইজ্জত সম্মান কেউ নষ্ট করতে পারবে না। আমি আল্লাহ যাকে সম্মান দিব এই সম্মান কেউ কমাইতে পারবে না। আমি আল্লাহ যাকে রাষ্ট্রের দায়িত্বে নিব এই দায়িত্ব থেকে কেউ নিচে নামাইতে পারবে না। হাবিব সম্মান ইজ্জতের মালিক হলাম আমি আল্লাহ। কাউকে সম্মান দেই আবার কাউকে সম্মান ছিনিয়ে নেই কথা বলে না। দেখলেন না আমার দেশ নিয়ে কতদিন আগে কিছু কিছু লোকের অসম্মান কিভাবে হয়েছে? খেলাকার কয় না কা খেলাকার আমরা বলি আমরা আল্লাহর কথা ছাড়া কোরআনের কথা ছাড়া আমরা কোন কথা বলতে ব্যক্তিগত কোন আইনে নবীজি যুদ্ধ করেন নাই। খন্দকের যুদ্ধ উহুদের যুদ্ধ বদরের যুদ্ধ ফয়সালা দিয়েছে কে? প্রথমে কাজ করে নাই মুসলমানরা কখনো অন্য অন্য জাতির উপরে কখনো মাইট করে নাই আঘাত করে নাই গালি গালাজ করে নাই। যখন তারা প্রস্তাব দিয়েছে তখন মুসলমানরা প্রস্তাবে রাজি হয়েছে সন্ধি করেছে চুক্তিবদ্ধ হয়েছে তারপরে মুসলমানরা রাজি হয়েছে ঠিক কিনা বলেন? মুসলমানরা কখনো জঙ্গিবাদী হতে পারে না মুসলমান কখনো উগ্রবাদী হতে পারে না মুসলমান কখনো মৌলবাদী হতে পারে না ঠিক কিনা বলেন? আমার ভাইয়েরা বন্ধুরা মোতার যুদ্ধের জন্য নবীজি প্রস্তুতি নিলেন। মোতার যুদ্ধ এই যুদ্ধে 3000 সাহাবী আর 2 লক্ষ খ্রিস্টানদের সঙ্গে যুদ্ধে মোকাবেলা করবেন। কয় লক্ষ আবার জোরে কয় না কয় লক্ষ সাহাবি 3 লক্ষ সাহাবি কয় হাজার 3000 আর খ্রিস্টান কয় হাজার 2 লক্ষ এই যুদ্ধটার উদ্দেশ্য কি ছিলেন? কেরামতের যুদ্ধ হয়েছিল নবীজি একটি চিঠি দিয়েছিলেন একজন সাহাবীকে পাঠাইলেন রোম সম্রাটের কাছে। যখন চিঠি পাঠাইলেন এই চিঠি ইসলামের বাণী কালিমার বাণী নিয়ে যখন পাঠাইলেন
ওই সাহাবীকে এমন ভাবে আঘাত করলেন, মারলেন, মারার পরে দুনিয়ার থেকে শহীদ করে দিলেন। সাহাবীর খবর নাই, চিঠি নিয়ে পাঠাইলাম, আমার সাহাবীর কি হয়েছে, কোথায় আছে আমার সাহাবী, সাহাবীর খবর নাই। নবীজি জানতে পারলেন ওই সম্রাট, রুমের সম্রাট সাহাবীকে দুনিয়ার থেকে বিদায় করে দিয়েছে। অনেক নির্যাতন করেছে, অনেক মেরেছে, অনেক আঘাত দিয়েছে, অনেক রক্ত ঝরে আছে। ভাইরা আমার, নবীজির কাছে যখন খবর আসলো সাহাবী শহীদ হয়ে গেছে, আল্লাহ রাহমাতাল্লিলা রাহিমরা হয়ে গেলেন, কারণ আমার সাহাবী তো মারামারি করতে যায় নাই, কাউকে আঘাত করতে যায় নাই। হেদায়েতের বাণী পাঠাইলাম, কালিমার বাণী পাঠাইলাম, যদি মন চাই গ্রহণ করবে, মন না চাইলে ফিরিয়ে দিবে। জোরের কোন কারবার এখানে হয় নাই। আমরা ইসলাম পেয়েছি, শান্তির ধর্ম, এত শান্তির বাণী আমরা পেয়েছি, যে শান্তির মধ্যে কিলাকিলি নাই, মারামারি নাই, অন্যায় ভাবে কাউকে আঘাত করতে নাই, কারো ফসল নষ্ট করতে নাই, সুদের ব্যবসা নাই, ঘুষের ব্যবসা নাই। আমরা কখনো মুসলমানদের উপরে জুলুম করতে পারি না, ইসলামে আমাদের কি শিক্ষা? ভাইরা রাহমাতাল্লিলা আমিন চেহারা মুবারক মলিন করে হুজুর চোখের পানি ঝরাইয়া বললেন, আমার সাহাবীরা রে, তোমরা ওই খ্রিস্টানদের সঙ্গে লড়াই করার জন্য প্রস্তুতি নাও। 3000 সাহাবী দাঁড়িয়ে গেলেন, আল্লাহু আকবার বলেন, কয় হাজার? 3000 সাহাবী দাঁড়িয়ে গেলেন, কারণ ছিল আগে তোমাদের ক্ষতি করি নাই, আমাদের ক্ষতি তোমরা করেছ। আমাদের সাহাবীদেরকে একজন ভাই দুনিয়া থেকে বিদায় করে দিয়েছ, এই বিদায় মুসলমানরা খেপেছে। মুসলমানেরা ঐক্য হইয়া 3000 সাহাবী যখন দাঁড়িয়ে গেলেন, এই 3000 লোকের কাফেলার একজন নেতা বানাইলেন সর্বপ্রথম, নবীজির পালক পুত্র জায়েদ, জায়েদ বিন হারেসাকে দেখে বলল, জায়েদ রে, এই 3000 সৈন্যের সেনাপতি তুমি, আল্লাহু আকবার, কয় হাজার? 3000 সেনাসর তুমি কইলাম সেনাপতি। এই কথা যখন বললেন জায়েদ বিন হারেসা, সে চোখের পানিগুলি টনটন করে ফেলে দিয়া নবীজির দিকে তাকায় আছেন। আমার ভাইরা, নবীজি বললেন, জায়েদ যাও, যাও আত্মীয় স্বজনের কাছ থেকে বিদায় নিয়ে আসো। জায়েদের চোখের পানিগুলি পড়ে আর কেঁদে কেঁদে বলে, নবীজি গো, এই মক্কা নগরে আমার কেউ নাই, কারণ জায়েদ হইল নবীর পালক পুত্র। জায়েদ চোখের পানি পড়ে কেঁদে কেঁদে বলে, নবীজি গো, এই মক্কা নগরে মদিনায় আমার আপনজন বলতে কেউ নাই গো নবী, আমি জায়েদ কার কাছে যাইয়া কাঁদবো, ক্ষমা চাইব? নবীজি, ছোটবেলা থেকে আপনার কাছে আমি বড় হয়েছি, এই জায়েদ কে জানেননি আপনারা? জায়েদ ইয়ামিন থেকে অপহরণ করে ঘুম করে নিয়ে মক্কা নগরে না জায়েদ কে বিক্রি করেছে, জায়েদ কে বিক্রি করেছে মক্কা নগরে। তৎকালীন আম্মাজান খাদিজাতুল কুবরা জায়েদ কে কিনে নিয়েছেন, কোন আল্লাহু আকবার। নবীজির যখন বিবাহ হয়ে গেলেন, আম্মাজার খাদিজার সঙ্গে যখন বিবাহ হয়, তখন আমার নবীকে উপহার দিলেন খাদিজা, দেখে দেখে বললেন, নবীজি গ,
আমি আপনাকে উপহার দিলাম জায়েদকে, আল্লাহু আকবার। আমি ছোট থেকে জায়েদকে বড় করলেন, কারণ যদি ময়দানে পাঠাইতে হয়, যুদ্ধে পাঠাইতে হয়, ঘরের লোকাকে পাঠানো লাগবে। জীবন যদি দিতে হয়, আগে নিজের লোক আগে সামনে থাকবে। নবীজি কথা যখন বলে জায়েদকে ঘোষণা দিলেন যাওয়ার জন্য, জায়েদের মা বাবা তার ছোট্টবেলায় হারাইয়া কেঁদেছিলেন বহুদিন পর্যন্ত। আমার ভাইরা, মদিনায় কিছু লোক ব্যবসা করতে আইসা, জায়েদের চেহারা দেখে চিনতে পারলো এত আমাদের দেশের লোক, এই বাচ্চাটা ছোটবেলায় তো হারানো গিয়েছে, এখন মদিনায় আইসা দেখলাম বড় হয়ে গেল। জায়েদকে চিনতে পারলেন, চিনতে পাইরা জায়েদের মার কাছে যাইয়া খবর পাঠাইলেন। তোমার সন্তানের খাবার পাওয়া গেছে, তোমার সন্তানের খাবার পাওয়া গেছে। সন্তান হারা ব্যথা পৃথিবীতে কেউ জানে না, শুধু মা আর বাবা ছাড়া, ঠিক কিনা বলে? সন্তান হারা ব্যথা বড় কষ্ট, বাবা মা কান্দে, বাবা কাঁদলো কত বছর, কয়েকদিন যাব কত বছর হয়ে গেল, সন্তান সন্তান বলে কান্দে। ভাইরা রে, জায়েদের মা পাগলের মতন কান্দে, 10 বছর হয়ে গেল জায়েদকে পায় না। এই বলে যখন খবর পাইলেন, জায়েদ তো মদিনায় আছে, তবে একটা কথা মনে রাখবা, যার কাছে আছে এই লোকটা বড় হৃদয়বান লোক, এই লোকটা বড় দয়াশীল লোক, যার নাম হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কথা স্বীকৃতি দিয়ে নেহদিনা, আমার নবীর দয়াবান ব্যক্তি, হৃদয়ের মনের অনেক বড় মানুষ, নবীজি হৃদয়টা অনেক বড় ছিলেন। ভাইরা, রহমাতের লিল আলামিনের কাছে জায়েদের মা যখন চলে আসেন, মা বাবা দুইজন নবীজির কাছে আইসা দেখে দেখে বলেন, নবীজি গা রাসূলুল্লাহ, আমি একজন সন্তান হারা মা, আমার ছেলের নাম হইল জায়েদ, শুনেছি গো নবী আপনার ঘরে নাকি আমার সন্তানটা আছে। নবীজি দেখে বলল, তুমি কি চিনতে পারবা? অবশ্যই চিনতে পারবো নবীজি। জায়েদকে ডাক দিলেন, জায়েদ নবীজির সামনে আসলেন, জায়েদের মা চেহারার দিকে তাকায় রইলেন, মা ছেলে দুইজনের দিকে তাকাইয়া চোখের পানি রাখতে পারলেন না। সন্তান বলে কান্দে জায়েদের মা সন্তানের দিকে তাকাইয়া, সন্তান কান্দে মা চেহারার দিকে তাকাইয়া, দুইজনে যখন কান্দতে আরম্ভ করলেন, জায়েদের মা সন্তানকে ডাক দিল, আয় রে ছেলে আয়। মা যখন সন্তানকে ডাক দিলেন, জায়েদ রবিজি সামনে মা বুকের মধ্যে যাইয়া মা কইয়া ডাকবে, কমা গো আমারে দুষ্ট লোকেরা অপহরণ করে আবারে মক্কায় নিয়ে এসে, মা কত দিন হয়ে গেল তোমার কল ছাইরা আমি মক্কাতে ছিলাম, দৃশ্য দেখা
রবিজি পানিগুলি মুছে চোখের পানি যখন মুছতে আরম্ভ করলেন, রবি বললেন আমার মার কথা মনে পড়িল। আমি মারা ছিলাম রে জায়েদ, আমি আমার বাবার চেহারা তো দেখি নাই, বাবার মায়া বলি নাই, বাবা মার মায়া কত মায়া, নিজে না খাইয়া সন্তান রেখা হয়েছ। আমার ভাইয়েরা চোখের পানি পানায় কাঁদলেন, জায়েদের মা কান্দে, জায়েদ চিল্লায় চিল্লায় কাঁদলেন, আমার নবীর সামনে জায়েদের মা দেখে বললেন নবীজি গা রহমাতাল লিল আলামিন, আমি এতদিন পরে আইছি গলাম, আপনি কি আমার সন্তানরা ভিক্ষা দিবেন, আমার সন্তানরা লইয়া আমি আমার দেশে চইলা যাইতে চাই। দিনের নবী দেখে বললেন আমি পারমিশন দেব না, তোমার সন্তানকে বলো জায়েদকে বলো, যদি জায়েদ যাইতে চায় আমি রহমাতাল লিল আলামিনের কোনো আপত্তি নাই। তোর মা এসেছে, তোর মার সঙ্গে যদি তুই যাইতে চাস চলে যাও, পারমিশন দিলাম। আবার নবী বললেন আমি এতদিন যাবো জায়েদ রে পারলাম, নবীর কোন সন্তান ছেলে সন্তান দুনিয়ায় ছিল না, ছোটবেলায় নবীজি ছেলে একা সন্তান এলাম, এ দুনিয়া থেকে আল্লাহ রাব্বুল আলামিন নিয়ে গেলেন। কারণ কি? কারণ নবীর সন্তান যদি দুনিয়াতে থাকে তাইলে নবী দাবি করবে যে অবস্থা দেখা যায় আমার আল্লাহ কয় না খাতমান নবীন, আপনি কইলেন শেষ নবী, যদি আপনার পরে আপনার সন্তানরা দুনিয়ায় থাকে এই লোকেরা তারা আমার কোরআনের আইন অমান্য করে আপনার সন্তানদের নবী বানায়া লাইবে। এই জন্য ছোট অবস্থায় আল্লাহ নিয়ে গেলেন। ভাইয়েরা আমার বন্ধুরা রহমাতুল্লিল আলামিন যখন জায়েদকে যাওয়ার জন্য বললেন, এবার জায়েদ নবীজির চেহারার দিকে তাকাইয়া রইলেন, জায়েদ নবীজির দিকে তাকায় রহমাতুল্লিল আলামিনের দিকে তাকায়, নবীও জায়েদের দিকে তাকায়, নবীজি তাকাইয়া চোখের পানি গুলি খালি বারবার মুছে এবার মারে ডেকে বলল, মা গো এই আরবের ভিতরে এমন মানুষ আমি জীবনও দেখি নাই যেই নবীর কাছে মার আদর পাওয়া যায় বাবার আদর পাওয়া যায়। আমার এই মক্কা নগরে মদিনা শহরে যতদিন ছিলাম রে মা, বাবা আমার কষ্ট বুঝি নাই, ওগো মা কথা দিলাম আমি আমার নবীর চাইরা তোমার সঙ্গে যাব না। আমার দুঃখের বিষয় বাংলার মুসলমান আমার নবীকে মুসলমানের সন্তান হয়ে নবীকে সন্ত্রাস বলে, ঠিক কিনা বলে? নবীর চরিত্র নিয়ে কথা বলে রহমাতুল্লিল আলামিন।
যুদ্ধের ঘোষণা দিলেন, জায়েদকে বললেন, জায়েদ যুদ্ধের সেনাপতি তোমাকে নিয়োগ করলাম। সর্বপ্রথম জায়েদ বিন হারেসাকে যুদ্ধের সেনাপতি বানাইলেন। নবীজি বললেন, যদি জায়েদ তুমি শহীদ হয়ে যাও, নবীজি বললেন, দ্বিতীয় সেনাপতি হবে জাফর ইবনে আবি তালেব। নবীজি বললেন, জাফর যদি শহীদ হয়ে যায়, তৃতীয় সেনাপতি হবে আব্দুল্লাহ বিন রায়হান। কয়জন? নবীজি যখন বললেন, তাইলে বুঝা গেলাম আল্লাহর তরফ থেকে আল্লাহ রাব্বুল আলামিন নবীকে জানিয়ে দিলেন, এই যুদ্ধে মুসলমানেরা কিছু মুসলমান তারা শহীদ হবে, আপনি যাদেরকে সেনাপতি বানাইবেন তিনজন সেনাপতি শহীদ হবে, এই ফয়সালা কে দিয়েছে? ভাইরা আমার, এবার 3000 সাহাবী নিয়ে যখন যাওয়ার জন্য নবী পারমিশন দিয়েছেন, জায়েদ তো নবীজির কাছে কাটলেন অনেকক্ষণ, আমার তো কেউ নাই গো নবী আপনি ছাড়ান, এবার জাফরকে বাড়িতে পাঠাইলেন। কারে পাঠাইলেন? জাফর ইবনে আবি তালেব, আমার নবীজির চাচাতো ভাই, আপন চাচাতো ভাই আবু তালেবের ছেলে, নাম হইল জাফর। নাম কি? জাফর। জাফরকে বলল, জাফর যাও বাড়িতে যাও, বিদায় নিয়ে আসো। জাফর ঘোড়ার পৃষ্ঠে উঠে বাড়িতে যাইয়া ঘরের আড়ালে দাঁড়াইলেন। দাঁড়াইয়া দেখা রে, ছোট দুইটা বাচ্চা জাফরের মার পাশে বসা। কার পাশে? মার পাশে বসা। মা কোরআন তেলাওয়াত করে, আর বাচ্চা দুটো মার কোরআন তেলাওয়াত শুনে। যদি হাসা কথা কই, হেগুলো শুধবে আরে লই, তবে রাগ করেন না ভাই বোনেরা, দুইয়ার কথা কোথা খুশি আমেরা। যদি হাসা কথা কই, হেগুলো শুধবে আরে লই, তবে রাগ করেন না ভাই বোনেরা, দুইয়ার কথা কই। মাইয়া গুন্ডে চলতে কইছে মা হাত মার মত, হে গুণ যে চলতে আছে বেডা মানুষের মত। মাইয়া গুন্ডে চলতে কইছে মা হাত মার মত, হে গুণ যে চলতে আছে বেডা মানুষের মত। মাথারুল্লাহ মাথারুল্লাহ, মাথাতে নাই আটে কান্দল ওই, তবে রাগ করেন না ভাই বোনেরা, দুইয়ার কথা কো। বর্তমান প্রেক্ষাপটে এরকম আছে কি নাই বলে? আছে কি নাই? বর্তমান সমাজে নারীরা হইতে চায় পুরুষ, আর পুরুষরা হইতে চায় নারী, ঠিক কি না বলে? আমার দেশের মুসলমানদের বুঝে দসে, কিসে দসে? বুঝে দসে, মায়েরা সকালে কোরআন তেলাওয়াত করার দরকার ছিল। যেই মায়েরা কোরআন তেলাওয়াত করবে, সন্তান বড় হইলে কোরআন তেলাওয়াত করবে, ঠিক কি না বলেন? করবে। সন্তান নাই কা মা কোরআন তেলাওয়াত করার দরকার ছিল, কিন্তু তা না করে মা ইউটিউব ফেসবুকে ছিলেন, ঠিক কি না বলেন? আমার দেশে এখন ইউটিউবটা আর ফেসবুকটা সকালে ঘুমোর থেকে উঠলে শুরু হয়, উঠলেই শুরু হয়। আমার ভাইয়েরা, মাঝে মধ্যে আমি দু চারটা কথা বললাম, রাগ হইতে পারেন, কিছু করার নাই। এবার জাফর ইবনে আবি তালেব যখন বাড়িতে আসলেন, বাড়িতে আইসা তাকায়া দেখি বিবি বিনায়া বিনায়া আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন তেলাওয়াত করেন। জাফর দেখে বললেন, তুমি রাহমাতুল্লিল আলামিন আমাকে মাতার যুদ্ধে
দুই নম্বর সেনাপতি হিসাবে আমাকে নিয়োগ করেছে। আমি চলে যাই, আমি চলে যাই, আমাকে তুমি বিদায় দাও। যাপন বিবির কাছ থেকে যখন বিদায় আনতে গেলেন, সন্তান গুলি বাবার চেহারার দিকে তাকায় আছে। স্বামী গর্ব থেকে নামক, যুদ্ধের ঘোড়া থেকে নামো স্বামী, তোমার সঙ্গে একটু কথা আছে। জাফর ইবনে আবি তালেব ডেকে বললেন, বিবি রে সময় নাই, সময় নাই।